নমস্কার, এখন আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি। আর আপনাদের সঙ্গে আমি দক্ষিণ দিনাজপুর জেলার গঙ্গারামপুর শহরে গ্রিন জোনের মধ্যে অবাঞ্ছিতভাবে মানুষের আনাগোনা বেড়েছে। রাজ্য জুড়ে পাশাপাশি জমায়েত হচ্ছে যত্রতত্র, যার ফলে ক্ষোভ জমেছে গঙ্গারামপুর শহরের বাসিন্দা থেকে শুরু করে দক্ষিণ দিনাজপুর জেলার বাসিন্দাদের মধ্যে। প্রসঙ্গত, করোনা ভাইরাস দমনে ভারতবর্ষ জুড়ে চলছে লকডাউন, রাজ্যেও তার প্রভাব পড়েছে বিস্তর। কিন্তু ইতিমধ্যে সরকারিভাবে পশ্চিমবঙ্গের বেশ কিছু জেলাকে গ্রিন জোন ঘোষণা করা হয়েছে, যার আওতায় পড়েছে দক্ষিণ দিনাজপুর জেলা। কিন্তু দক্ষিণ দিনাজপুর জেলার ব্যস্ততম শহর গঙ্গারামপুর শহর জুড়ে প্রতিনিয়ত অসচেতন মানুষকে দেখা যাচ্ছে যত্রতত্র আনাগোনা করতে ও জমায়েত করতে। প্রশাসনের ভূমিকা নিয়েও প্রশ্ন উঠেছে, বিস্তারিতভাবে প্রশাসন কেন ব্যবস্থা নিচ্ছেন না। সোমবার সংবাদ মাধ্যমের ক্যামেরায় ধরা পড়ল শহরের চৌমাথা থেকে শুরু করে সমগ্র গঙ্গারামপুর শহরের বিভিন্ন দোকানপাট তালিকাভুক্ত এলাকা ছাড়া সব কিছুই খোলা, পাশাপাশি মানুষের জমায়েত ও ঘুরতে বেরোনো দেখে বাসিন্দারা অভিযোগ করে বলে যেন মেলা লেগেছে। কিন্তু এইসব হওয়ায় জেলার সচেতন মানুষরা করোনা ভাইরাস সংক্রমণে সংক্রমিত হওয়ার আশঙ্কা করছেন। এলাকার বাসিন্দারা পুলিশ প্রশাসনের হস্তক্ষেপে সমস্যা সমাধানের আর্জি জানিয়েছেন। তবে গঙ্গারামপুর দক্ষিণ দিনাজপুর জেলা ফের পুরো লকডাউনে পরিণত হবে কিনা তার উত্তর জানা নেই কারুর। এলাকার বাসিন্দারা প্রশাসনের হস্তক্ষেপের দাবি তুলেছেন। বলাই বাহুল্য, গঙ্গারামপুর ব্যবসা প্রতিষ্ঠানের জায়গা, মানুষজন রাস্তায় যেভাবে ঘুরে বেড়াচ্ছে অসচেতনভাবে, এই সব মানুষের এই হেন কাজ নিয়ে ক্ষোভ জমছে এলাকাবাসীদের মধ্যে। পাশাপাশি তারা যেভাবে রাস্তায় ঘুরে বেড়াচ্ছে তাতে এলাকার বাসিন্দারা করোনা ভাইরাসে আক্রান্ত হওয়ার আশঙ্কা করছেন বলে অভিযোগ। নাম প্রকাশে অনিচ্ছুক বাসিন্দারা, তারা অতি দ্রুত দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসনের কাছে আর্জি জানিয়েছেন। কবে এই সমস্যার সমাধান হবে তা অপেক্ষা করা ছাড়া কোনো উপায় নেই। আপনারা দেখছেন ব্রেকিং গ্রাম টিভি, আর আপনাদের সঙ্গে আমি নবনীতা।